আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরু করছি ছোট্ট সোনামনি বন্ধুদের নিয়ে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনিয়ে এসো গল্প শুনিয়ে এসো অনুষ্ঠানে আজকে আমরা আল্লাহ নবী হজরত ইব্রাহিম আল্লাহলামের জীবন কাহিনীর পরে গল্প করবো ছোট্ট বন্ধুদের সাথে প্রিয় দর্শক চলুন তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমরা সবাই গল্প শুনতে এসেছো তাই না আর এই গল্পের আসরে আমরা আমাদের প্রিয় নবীদের গল্প শুনে থাকি তাই না বন্ধুরা আমরা কার কার গল্প শুনেছি কোন নবীর একদম প্রথম যে নবী এসেছিলেন তিনি প্রথম মানুষও তাই না হজরতাম তোমাদের সব আছে। তারপরে আমরা গল্প গল্প শুনেছি।। তাই না এই নবী যারা এসেছেন তারা মোটামুটি ছয় থেকে সাতজন নবী হজরত ইব্রাহিম আল্লাহামের আগে এসেছেন বা একটু বেশিও হতে পারে হ্যাঁ এরপরে যত নবী এসেছেন সবাই ইব্রাহিম আল্লাহামের পরে এসেছেন এবং মজার ব্যাপার হলো সমস্ত নবী হজরত ইব্রাহিম আলাহালামের বংশ থেকে এসেছেন বংশধর ছিলেন তোমরা কি জানো বংশধর কি বংশধর হচ্ছে হজরত ইব্রাহিম আলহালামের ধর ছেলে তার থেকে আবার ছেলে হলো তার থেকে আবার ছেলে হলো বা মেয়ে হলো হ্যাঁ তার থেকে আবার ছেলে মেয়ে হলো এইভাবে যেমন আমরা সবাই হজরত আদম আলাহিসাল্লামের বংশধর আমাদের সবার পিতা কি আদম আলাহিম আর সমস্ত নবীদের একদম প্রথমে যারা এসেছেন ছয় সাতজন নবী বাদে বাকি সমস্ত নবীর পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর জন্য তাকে কি বলা হয় জানো তোমরা তাকে বলা হয় আবি উল আম্বিয়া আবি মানে পিতা আর আম্বিয়া মানে তো জানো নবী রসুল এদের সবাইকে একসাথে কি বলা হয় আম্বিয়া বলা হয় হ্যাঁ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এসেছিলেন হজরত নুহু আলাহ দুই হাজার বছর পরে কত বছর পরে দুই বছর পরে এবং হজরত সালে আলহ সালামের দুইশো বছর পরে ঠিক আছে আমরা কিন্তু মানুষের ইতিহাসের সাথে সাথে নবীদের ইতিহাস নিয়েও কিন্তু এগিয়ে যাচ্ছে তাই না বন্ধুরা তো কেমন ছিল তখনকার মানুষ তিনি কোথায় এসেছিলেন তোমাদের জানতে ইচ্ছা করে তোমরা একটা দেশ আছে আরবে নাম হচ্ছে ইরাক এই দেশের নাম শুনেছ কেউ বলতে পারবে দেশটির রাজধানীর নাম কি পারবে না ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ কি নাম বাগদাদ হ্যাঁ এই বাগদাদের প্রাচীন নাম ছিল বাবেল শহর কি নাম ছিল বাবেল শহর পশ্চিম ইরাকের হ্যাঁ বস্ত্রার কাছে বাবেল শহর সেই শহরে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আচ্ছা তিনি কি কোনো নবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা কি নবী ছিল তা কিন্তু নয় তার পিতা কে ছিল যেন তার পিতা ছিল তখন ওই বাবেল শহরের যে সম্রাট ছিল একটা জাতি ছিল জাতির নাম ছিল কালেডিও জাতি কি নাম কালেডিও জাতি সেই কালেডিও জাতির একজন সম্রাট ছিল খুব পাওয়ারফুল শক্তিশালী সম্রাট চারশো বছর পর্যন্ত সে রাজত্ব করেছে তার নাম হচ্ছে নমরুদ কি নাম নাম শুনেছ তোমরা হ্যাঁ তার নাম হচ্ছে যারা বড় তারা শুনেছ হ্যাঁ কারণ নমরুদ হজরত ইব্রাহিম আল আসলাম যখন ছিলেন তখন ওই রাজ্যের রাজা ছিলেন নমরুদ হ্যাঁ তিনি অনেক শক্তিমান রাজা ছিলেন তার অনেক ধন সম্পদ ছিল তার হাজার হাজার সৈন্য সামন্ত ছিল ঘোড়া ছিল উঠছিল তার বিশাল রাজপ্রাসাদ ছিল হ্যাঁ কোনো কিছুতে তার কমতি ছিল না এই জন্য তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে একসময় মনে করতো যে আর কোনো প্রভু নেই আমি হলাম প্রভু আমি হলাম স্রষ্টা হ্যাঁ কারণ সবার ভালো মন্দ আমার হাতে কাউকে মারতে চাইলেও আমি সাথে সাথে মেরে ফেলতে পারি কাউকে বাঁচাতে চাইলেও আমি বাঁচাতে পারি তো আর প্রভুর দরকার কি আমি তো প্রভু নম্রদ এভাবে চিন্তা করত হ্যাঁ তো সেই নম্রদ ছিল ওই বাবিল শহরের সম্রাট এবং আশেপাশের আরো অনেকগুলো রাজ্য তার অধীনে ছিল এতগুলো রাজ্যের একজন ছিল পূজা পূজা করত করত। সূর্যের পূজা করত তারা তারা মনে করতো যে এদের অনেক পাওয়ার আছে হ্যাঁ আগুন অনেক শক্তিশালী আগুন তো শক্তিশালী আসলে তাই না আগুনে কি হয় আগুনে হাত দেওয়া যায় আগুন পুড়িয়ে সব ছাই করে দিতে পারে না জন্য অনেকে মনে করে যে আগুন হচ্ছে সবচেয়ে শক্তিশালী আগুনের পূজা করো আবার কেউ কেউ মনে করতো যে আচ্ছা আগুন এসেছে থেকে আগুন এসেছে তো সূর্য থেকে সূর্য না থাকলে কি আগুন আসতো সূর্য আছে বলেই তো আমরা বেঁচে আছি সূর্য থেকে আমরা তাপ পাই আলো পাই তাহলে সূর্যই সবচেয়ে বড় এজন্য জন্য কেউ কেউ সূর্যের পূজা করতো আবার কেউ কেউ চিন্তা করতো যে না এই এগুলো তো অনেক দূরের আমাদের এমন কারো পূজা করতে হবে যা যারা আমাদের সামনে থাকবে হ্যাঁ যাদেরকে দেখলে আমাদের ভক্তি আসবে শ্রদ্ধা আসবে তখন তারা কি করলো যে মূর্তি বানালো মূর্তি বানিয়ে তাদের পূজা করতো তো ইব্রাহিম আল ইসলামের বাবা ছিলেন একজন মূর্তি পূজক কি ছিলেন মূর্তি পূজক উনি নমরুদের যে পুরোহিত ছিলেন পুরোহিত মানে জানো পুরোহিত মানে হচ্ছে যে ধর্ম নেতা হ্যাঁ বা ধর্মগুরু হ্যাঁ মানে এটা তোমরা বুঝবে কিনা যে ধর্মের বিষয়টা সে দেখতো দেখতো একটা সাম্রাজ্যের রাজ্যে তো কত রকমের কাজ আছে কারো কাজ হচ্ছে খাদ্যের বিষয়টা দেখা কারো কাজ হচ্ছে টাকা পয়সার বিষয়টা দেখা কারো কাজ হচ্ছে গিয়ে কোনো কাজ নেই হাসি ঠাট্টা করা হ্যাঁ এই সভায় বসে হাসির কথা বলতো সার রাজার মন ভালো থাকতো এই আর এই ইব্রাহিম আসলামের পিতার দায়িত্ব ছিল হচ্ছে ধর্মের বিষয়টা হ্যাঁ সে ধর্মমন্ত্রী ছিল কি ছিল তার নাম ছিল কি তোমরা আজর খুব অদ্ভুত অদ্ভুত নাম জান কারণ মানে দেশটাও আমাদের দেশ থেকে অনেক দূরে আবার মানুষগুলো এসেছিল অনেক অনেক আগে এখন থেকে প্রায় কত বছর আগে যেন এখন থেকে চার হাজার বছর আগে এখন থেকে কত বছর আগে বছর আগে তিনি কিন্তু এসেছিলেন কারণ আমাদের হজর ঈসা দুই হাজার বছর আগে এসেছিলেন আর ইসা আলাহালাম আমাদের এখন এখন থেকে দুই হাজার বছর আগে এসেছিলেন তাই দুয়ে দুয়ে চার হয় তাই না বন্ধুরা চার হাজার বছর কি যেইসি কথা হ্যাঁ এক বছরই তো কত দিন আমার কাছে মনে হয় এইরকম করে দুই বছর তিন বছর একশো বছর দুইশো বছর চার হাজার বছর আগে তাই না তখন মানুষের আকৃতি অন্যরকম ছিল চেহারা অন্যরকম ছিল ভাষা অন্যরকম ছিল মানুষের নামগুলো তখন ছিল তো এই আজরের সন্তান হচ্ছে কি হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম হ্যাঁ তো উনি ছোটবেলা থেকেই শুধু ভাবতেন যে কেন এরকম সবাই মূর্তি পূজা করে এগুলো তো নিজেরাই বানানো নিজেদের হাতেই বানানো যখন আল্লাহ তাকে নৌবাদ দেননি তখন তিনি তখন তো জানতেন না যে কে সৃষ্টিকর্তা কে সব কিছু সৃষ্টি করেছে তিনি ভেবেছেন যে আকাশে তারা উঠেছে তিনি ভেবেছেন তারাই হচ্ছে আমার রব তারাই হচ্ছে আমার প্রভু তারাটাই হচ্ছে আমার আল্লাহ হ্যাঁ তখন তিনি সারা রাত তারার কথা ভাবতে লাগলেন যে আল্লাহ হলে সৃষ্টিকর্তা হলে তার তো অনেক ক্ষমতা আছে সকাল হতে না হতেই তারাটা কি করলো মিলিয়ে গেল দিনের বেলা কি তারা দেখা যায় তখন আল্লাহ নবী ভাবলেন যে এটা কখনোই আমার রব হতে পারে না আমার সৃষ্টিকর্তা হতে পারে না তখন রাতে আবার চাঁদ উঠলো এত সুন্দর চাঁদ দেখে তিনি ভাবলেন তাহলে এটাই মনে আমার রব হ্যাঁ কিন্তু কি হলো যে সকাল হতে না হতে চাঁদটাও মিলিয়ে গেল হ্যাঁ দিনের বেলা চাঁদ থাকে থাকে না তখন তিনি ভাবলেন তাহলে সারা দিনে যে থাকে সূর্য অনেক শক্তিশালী এটাই হবে আমার রব হ্যাঁ এই ভাবতে ভাবতে তিনি সূর্যকে প্রভু মনে করলেন যেটা প্রভু হতেও পারে কিন্তু সন্ধ্যা হতে না হতে সূর্যটাও ডুবে গেল তখন তিনি চিন্তা করেন যে এই তারাটা আমার প্রভু না চাঁদটাও আমার প্রভু না সূর্যটাও আমার প্রভু না তাহলে প্রভুকে এই তারা এই চাঁদ এবং এই সূর্য যে সৃষ্টি করেছে সেই আমার প্রভু হ্যাঁ যখন তিনি প্রভুর সন্ধান পেয়ে গেলেন তখন তিনি তার বাবাকেও বললেন যে বাবা আমি একটা সন্ধান পেয়েছি আপনি এই যে মূর্তির পূজা করছেন এর তো কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নেই হ্যাঁ আপনি নিজেই তাকে বানাচ্ছেন আবার নিজেই তাকে সাহায্য চাচ্ছেন তার থেকে বরং চলুন আমরা এমন কারো করি এমন কারোর কাছে সাহায্য চাই যে আসলে সাহায্য করতে পারে এই কথা শুনে তার বাবা খুব রেগে গেলেন বলেন যে তুমি তোমাকে তোমাকে আমি আমি ঘর থেকে বের করে দেব। পাথর মারব তুমি যদি এইসব কথা আবারও বলো কখন কারণ সে ভাবছে যে এটা যদি মেনে নেই তাহলে আমি এত বড় একটা মন্ত্রী আমাকে তো নমরুদ মন্ত্রিত্ব তো রাখবেই না বরং আমাকে উল্টো আরো শাস্তি দেবে তাই না বন্ধুরা তারপরে হজরত ইব্রাহিম আল ইসলাম কি করেছিলেন সেই কথা কিন্তু আমরা বলবো তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে হয় কি বলে বন্ধুরা জি প্রিয় দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পরে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কাহিনীগুলো শুনবো ছোট্ট সোনা মনি বন্ধুদের সাথে নিয়ে আম্বিয়াদের গল্প শোনো আওলিয়াদের গল্প প্রিয় দর্শক বিরতির পরে আমরা আবারো ফিরে এলাম ছোট্ট সোনা সাথে গল্পের আসরে গল্প শুনিয়ে এসোতে বন্ধুরা আমরা হজরত ইব্রাহিম আলাহাম তখন কি করলেন হ্যাঁ সে কথা শুনছিলাম তাই না তিনি তখন কি করলেন তিনি তখন ভাবলেন যে এই মূর্তিগুলো আমার প্রভু হতে পারে না আল্লাহ হতে পারে না এগুলোর কোনো ক্ষমতাই আসলে নেই তখন তিনি অপেক্ষায় রইলেন কোনো একটা কাজ করার জন্য হুম কী কাজ করা যায় তিনি ভাবতে লাগলেন এই সময় সুযোগটা এসেই গেল গল্পের এখান থেকে কিন্তু তোমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হ্যাঁ সুযোগটা কেমন করে এলো ওই দেশে প্রতি বছর একটা অনেক বড় মেলা হতো কি হতো সেই মেলায় সবাই যেত মেলায় অনেক মজা হতো অনেক কিছু বিক্রয় করা হতো অনেক পূজা অর্চনা করা হতো হ্যাঁ উৎসবের মতন তো সেই উৎসবের দিন সবাই আল্লাহ নবী হজরত ইব্রাহিম আল আসলামকে বললেন যে চলো আমরা মেলায় যাই তখন তিনি কি করলেন তিনি বললেন যে আমার শরীরটা একটু খারাপ আমি এবার মেলা যেতে পারবো না হ্যাঁ তখন তিনি আর মেলায় গেলেন না সবাই মেলায় চলে গেল তখন তিনি কে করলেন যেন তখন তিনি চুপি চুপি মন্দিরের মধ্যে ঢুকলেন কোথায় ঢুকলেন মন্দিরের মধ্যে কি থাকে ওই মাটির মূর্তিগুলো ছিল অনেকগুলো ছোট ছোট মূর্তি ছোট বড় মূর্তি আর একটা ছিল সবচেয়ে বড় মূর্তি ইব্রাহিম আল কি করলেন জানো একটা কুঠার নিয়ে কুঠার চিনো যেটা দিয়ে কাঠ কাটা যায় যেটা দিয়ে অন্য কোনো কিছু কাটা যায় ভেঙে ফেলা যায় সেরকম একটা জিনিস নিয়ে ছোট ছোট সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ভেঙে বড় মূর্তিটির কাঁধে কোঠারটা ঝুলিয়ে রাখলেন এই গল্পগুলো কিন্তু এই কাহিনী কিন্তু পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে কোথায় বর্ণিত হয়েছে তারপরে কি হয়েছে সবাই তো মেলা থেকে ফিরে এলো ফিরে এসে সবাই মন্দিরে ঢুকে এই অবস্থা দেখে তো সবাই চিৎকার করে উঠলো যে হাই হাই এটা কি হলো সর্বনাশ হয়ে গেল কে এই কাজ করতে পারে তখন তাদের মধ্যে একজন বললো যেটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ কারণ তাকে আমরা ইতিপূর্বে এইসব মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুনেছি তখন ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো যে এই কাজগুলো কে করেছে তখন ইব্রাহিম বলল যে কেন ওই যে বড় যে মূর্তিটা আছে ওর কাঁধেই তো কোঠার ওরই জিজ্ঞেস করে দেখো না ওই তো বলতে পারবে কী করেছে তখন বলেছে যে মূর্তি কি কথা বলতে পারে হ্যাঁ তখন আমাদের নবীকে বললেন যেন তিনি বলেন যে যেই মূর্তি কথা বলতে পারে না যেই মূর্তি কাউকে হেল্প করতে পারে না এমনকি তাকে যদি মারা হয় নিজেও নিজেকে রক্ষা করতে পারে না তাহলে সেই মূর্তির কেন আমরা পূজা করব। কেন তোমরা পূজা করো তখন তো সবার মুখ বন্ধ হয়ে গেল কেউ কোনো কথা বলতে পারে না কিন্তু রাগটা কিন্তু রয়ে গেল সবার সবাই বুঝে গেল কে কাজ করেছে যে এই কাজ করেছে ইব্রাহিম হম সুতরাং সবাই ইব্রাহিমের শাস্তি দাবি করলো কিভাবে শাস্তি দেওয়া যায় সবাই চলো ওকে নিয়ে আমরা রাজার কাছে নালিশ করব। রাজা যে শাস্তি দেন সেই শাস্তি ওকে দিতে হবে সবাই ইব্রাহিমকে নিয়ে কোথায় চললো রাজার দরবারে রাজার নাম কি নমর কি নাম নমরুদ রাজ দরবারে পৌঁছানোর সাথে সাথে রাজা যখন জিজ্ঞেস করলো যে তুমি কি মূর্তিগুলো ভেঙেছো তখন ইব্রাহিম বললেন হ্যাঁ ভেঙেছি কারণ ক্ষমতা নেই মানুষ শুধু এদেরকে প্রভু মনে করে তখন বলল যে কিন্তু কিন্তু তো আসলে তোমার আমার সবার সৃষ্টিকর্তা হ্যাঁ যিনি নিরাকার হ্যাঁ তখন নমরুদ বললো প্রভু ও কি কি তো আমি নমরুদ কি বললো প্রভু ও আর কি তো আমি হ্যাঁ তুমি আবার নতুন করে কোন প্রভুর খবর আমাকে দিচ্ছ তখন ইব্রাহিম আল্লাহলাম বললেন যে প্রভু হচ্ছেন তিনি যিনি মানুষকে জীবন দান করেন যিনি মানুষকে মৃত্যুও দান করেন তখন ইব্রাহিম তখন অমরুদ বলল কেন আমিও তো মানুষকে বাঁচাতে পারি আমি তো মানুষকে মারতে পারি দেখো তখন ইব্রাহিম আল্লাহলামের সামনেই দেখা গেল যে একজন মানুষকে আটকে রেখেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার জন্য তাকে ছেড়ে দিল দেখো এইভাবে মানুষকে আমি বাঁচিয়ে দিলাম আর একজন মানুষকে মারারই কথা ছিল না তাকে সবার সামনে মেরে ফেললো এটা ভয়ঙ্কর কাণ্ড করে ফেললো তাই না কিন্তু ইব্রাহিম আল ইসলাম তো আল্লাহ নবী তিনি ঘাবালেন না তিনি বলেন ঠিক আছে যাহাপনা আপনি তো বাদশা দেশের হ্যাঁ আমার আল্লাহ প্রতিদিন পূব দিকে থেকে সূর্য ওঠান এবং পশ্চিম দিকে সেই সূর্য অস্ত যায় আপনি যদি প্রভু হয়ে থাকেন এই জগতের তাহলে আপনি আগামী দিন একটু পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেখান যখন এই কথা বলা হলো নম্রত বুঝে গেল যে কাজ তো পারা করা সম্ভব নয় তখন সে অনেক রেগে গেল রেগে গিয়ে বলো যে না তুমি আসলেই একটা বেয়াদব তুমি আসলেই একটা ধর্মদ্রোহী দেশদ্রোহী তোমাকে আমরা কি করব মৃত্যুদণ্ড দেব তোমাকে আমরা আগুনে পুড়িয়ে মারব সিদ্ধান্ত হলো যে ইব্রাহিমকে কি করা হবে আগুনে পুড়িয়ে মারা হবে হ্যাঁ শুধু এই কারণে রেগে গেল যে ইব্রাহিম আল ইসলামের কথায় যুক্তি আছে তার কথা অন্যেরাও মেনে নিচ্ছিল প্রায় অন্য অনেকেই তার ধর্ম গ্রহণ করছিল এই কারণে বাদশাহ রেগে গিয়ে কি করলেন এই শাস্তির ব্যবস্থা করলেন যথারীতি বিরাট একটা গর্ত করা হলো সেই গর্তে অনেক তেল ঢালা হলো অনেক শুকনো কাঠ দেয়া হলো যা যা জলে সব কিছু দেয়া হলো তারপর আগুন ধরিয়ে দেওয়া হলো এত বেশি তীব্র সে হলো আগুন এবং সেই আগুনের তাপ এত বেশি হলো যে অনেক দূর থেকেও না আগুনের তাপটা গায়ে লাগা শুরু করলো এখন না কেউ আর এই গর্তের কাছে যেতে পারে না বেশি আগুন হলে কি আমরা তার কাছে যেতে পারি তাহলে ইব্রাহিমকে ধরে নিয়ে ওখানে ফেলবে কে যে ফেলতে যাবে সেও তো মারা যাবে তাই না একটা বিপদের মানে অবস্থা হয়েছে না তখন তারা সিদ্ধান্ত নিল যে না তাহলে কি করা যায় একটা গাছ আছে নাম হচ্ছে চরক গাছ কি নাম চরক সেই গাছের মধ্যে একটা দোলনার মতন বানিয়েছে দোলনায় আল্লাহ নবী ইব্রাহিমকে রেখে এটা ঘুরালে জোরে 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 ঘুরিয়ে যদি ছেড়ে দেয় কোনো একটা জিনিস আমরা ঘুরিয়ে ছেড়ে দিলে কি হয় অনেক দূরে গিয়ে পড়ে না ওই রকম একটা ব্যবস্থা তারা করলো যেন দূরে গিয়ে পড়ে যেন কারো তাপের উত্তাপ না নিতে হয় ইব্রাহিমকে যেন শুধুই আগুনে ফেলে দেওয়া যায় এবং সেই ব্যবস্থা যেদিন করলো সেদিন ওই রাজ্যের হাজার হাজার মানুষ দেখতে আসলো এরকম একটা অদ্ভুত ঘটনা হলো তো আমরাও দেখতে যেতাম তাই না যে একজন মানুষকে আগুনে ফেলবে গাছের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাঁ সবাই আসছে কেউ এসে মানে হা হতাশ করছে কেউ এসে আফসোস করছে কেউ এসে বলছে যাকে মজার জিনিস দেখতে পারবো হ্যাঁ কেউ এসে বলছে ঠিকই করেছে মূর্তি ভেঙেছে না ওর শাস্তি এটাই হ্যাঁ এইরকম নানান মানুষ নানান মন্তব্য করতে করতে সেই জায়গায় এসেছে মানে ব্যাপারটি দেখার জন্য তখন কি হলো জানো তখন তারা চরক গাছটা ঘোরানো শুরু করলো ঘোরাতে ঘুরাতে ঘুরাতে আল্লাহ নবীকে এখন মধ্যে ফেলে দিল তারপরে কি জলে পরে মরে গেলেন মারা গেলেন মারা গেলেন হ্যাঁ উনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহর উপরে তাওয় করলেন ভরসা করলেন আল্লাহর উপরে আর আল্লাহ বলেছে যে আমার উপরে যারা ভরসা করে তাদের সাহায্যে আমি কি করি ফেরিস তানাজিল করে দিই তখন আল্লাহ তার ফেরিস তাকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন যে বলে দাও যে এটা কোরআনের আয়াত যে কুলনা আয়া না রুকুনী বারদা ওয়া সালামুন আলাই ইব্রাহিম হুম যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য একেবারে ফুলের বাগান হয়ে যাও লোকজন তো অপেক্ষা করছে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলা হয়েছে এবার তার লাশটা পোড়া লাশটা বের করবে হ্যাঁ কিন্তু কিছুক্ষণ পরে তারা আগুন নেভিয়ে লাশ আনতে গিয়ে দেখা যে সেখানে একটা ফুলের বাগান আর সেই ফুলের বাগানে বসে মিটি মিটি হাসছে কে ইব্রাহিম এই দৃশ্য দেখে সাথে সাথে অনেক মানুষ কিন্তু বুঝে গিয়েছে জনি আল্লাহ নবী হ্যাঁ ওনার প্রতি ইমান আনতেও কিন্তু অনেকে তখন রাজি হয়ে গিয়েছিল কিন্তু নম্রদের ভয় আর কেউ ইমান তার উপরে আনতে পারল না তখন ইব্রাহিম আলহিস কি করলেন মাত্র দুজনেই মানে ছিল কনে মানে ছিল তাদের একজন হচ্ছে তার স্ত্রী না তার নাম হচ্ছে সারা কি নাম সারা আর তার ভাইয়ের ছেলে নাম হচ্ছে লুত হজরত লুত আলাহিসাল্লাম উনিও একজন নবী তাহলে কয়জনই মানে ছিল তার উপরে দুইজন একজন হচ্ছে তার স্ত্রী আর আরেকজন হচ্ছে তার ভাতিজা ভাইয়ের ছেলে নাম হচ্ছে হজরত লুত হ্যাঁ হজরত লুত আলাইসালাম তো এই দুজন শুধুই মানে নিচ্ছে আর কি মানে নেই হ্যাঁ তখন ইব্রাহিম আল ইসলাম চিন্তা করলেন যে না আর এই দেশে থাকা যাবে না আমাকে হিজরত করতে হবে কি করতে হবে তোমরা জানো হিজরত কি হ্যাঁ হিজরত হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া ঠিক আছে আল্লাহর দিন কায়েমের জন্য দিনের দাবাত দেওয়ার জন্য যখন মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যায় তাকে কি বলে হিজরত হ্যাঁ আমাদের প্রিয় নবীও হিজরত করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লি বাসাল্লাম তোমরা কি সেটা জানো তিনি কিন্তু মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন কোথায় হিজরত করেছিলেন মদিনায় এবং যেই বছর হিজরত করেছিলেন সেই বছর থেকে কিন্তু আরবি সাল গণনা শুরু হয়েছে এই আমরা বলি হিজরি সাল এটা জানো না একটা হচ্ছে বাংলা সাল একটা হচ্ছে ইংরেজি সাল আর হচ্ছে হিজড়ি সাল হিজড়ি সালটা এলো থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন গিয়েছিলেন যে বছর গিয়েছিলেন সেই বছরকে স্মরণীয় করে রাখার জন্য সেই বছর থেকে সাল গণনা শুরু হয় সেই সালের নাম হচ্ছে হিজরি সাল তাই না বন্ধুরা তাহলে আমরা কি জানলাম যে ইব্রাহিম আলাহিসাল্লাম হিজরত করলেন থেকে কোথায় গেলেন

ইসরায়েলটা কয়েকদিন পরপর ফিলিস্তিনিদেরকে মারে তোমরা জানো না সেটা হ্যাঁ ফিলিস্তিনে অনেক মুসলমান আছে হ্যাঁ এবং অনেক নিরীহ অনেক অসহায় মুসলমান আছে আর ইসরাইলে আছে হচ্ছে ইয়াহুদিরা কারা আছে হ্যাঁ ইয়াহুদিরা মুসলমান থেকে সহ্য করতে পারে না হ্যাঁ তাদের উপর অত্যাচার চালায় জুলুম চালায় এটা তো তোমরা জানোই জানবে বড় হলে আরো জানতে পারবে তো সেই ফিলিস্তিনে হজরত ইব্রাহিম আল হিজরত করেছিলেন হ্যাঁ বন্ধুরা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জীবনে কিন্তু আরও অনেক মজার মজার কাহিনী রয়েছে গল্প রয়েছে সেগুলো আমরা অন্য আরেকটি গল্পের আসলে শুনবো হ্যাঁ আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেল তাই না বন্ধুরা প্রিয় দর্শক আমরা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জীবনের চমকপ্রদ ঘটনা বলি শুনছিলাম গল্পের মতন করে ছোট্ট সোনামনি বন্ধুদের সাথে হজরত ইব্রাহিম আলাহ জীবনের আরও যেসব ঘটনা রয়েছে কুরবানের ইতিহাস রয়েছে হজের ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে কে কেন্দ্র করে যে গল্পগুলো রয়েছে সেই সত্য কাহিনীগুলো আমরা পরের পর্বগুলোতে শুনবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ কি কাণ্ড লেখায়